1971 সালের 25 মার্চের কাল রাতের গণহত্যাকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিশিষ্ট জনেরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এই দাবি জানান। বক্তারা বলেন, 1971 সালের 25 মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী তাদের এদেশীয় দোসরদের প্রত্যক্ষ সহযোগিতায় অপারেশন সার্চলাইট নামে যে গণহত্যা চালিয়েছিল তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, যারা গণহত্যাকে অস্বীকার করে তারা স্বাধীনতাকেও অস্বীকার করে। নিজেদের দেশের ভিতর বিভ্রান্তির কারণে বহির্বিশ্বে আজও গণহত্যার স্বীকৃতি মিলছে না। আমাদের নিজেদের যেমন স্বীকৃতি গবেষণা রাখতে হবে এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে, জাতিসংঘ স্বীকৃতি দেবে, এটা হয়তো খুব সহজ নয়, কিন্তু আমাদের প্রচেষ্টা আমি মনে করি যে একদিন সেটা সম্ভব।